কোভিড আবহে বিয়ে বাড়িতে 200 জনকে ডাকা কি ঠিক নাকি 50ই ভালো ছিল, এই নিয়ে তর্কাতর্কি তো চলছেই। কিন্তু আসল টেনশন তাদের যারা বসবেন পিড়িতে, দি ডে বলে কথা। বর্ধমানের সন্দীপন অদিতির পরিবারের লোকেরাও ছিলেন বিস্তর চিন্তায়। 24শে জানুয়ারি বিয়ে বাড়ি, কাকে ছেড়ে কাকে ডাকবেন, বুদ্ধি বাতলালেন পাত্র নিজেই। অ্যাকচুয়ালি আমি নিজে এই মাসের জানুয়ারি মাসের 2 থেকে 14 পর্যন্ত কোভিড এফেক্টেড হয়ে হসপিটালাইজ ছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমার ফ্যামিলি বা আমার রিলেটিভস বন্ধু বান্ধব এরা আবার একটা কোভিডের বিপদের মধ্যে পড়ুক, এটা আমি চাইনি কো। তো সেখান থেকে ভাবনাটা শুরু। তারপরে অনেকে বলছিল যে তাহলে কি 50 জনে করে দিলি তোরা, গভর্নমেন্ট 200 জন পারমিশন দেওয়ার পরও আমরা কি নিমন্ত্রণ পাবো না, এরকম একটা সবাই যখন ইয়ার্কি বাজনামে মারছিল তখন ক্যাজুয়ালি ভাবতে ভাবতে ব্যাপারটা মাথায় এলো যে তাহলে অনলাইনে তো আমরা জুম মিটিং করছি, গুগল মিট করছি, তাহলে কেন অনলাইনে ওরা ম্যারেজ সেরিমনিটা দেখতে পাবে না। তো সেখান থেকে শুরু ভাবনাটা, সেইভাবে গুগল মিটের বিয়ে দেখানোর ভাবনা। তারপর আবার সবাই বলছে তাহলে ট্রিটটা কি পাবো না, তো ওই অনলাইনে দেখানো এবং তারপরে জোম্যাটোতে ট্রিটটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই ভাবনাটা ওইখান থেকেই আসে। টোটাল 450 হেড মতন আমাদের ইনভিটিভ রয়েছে, যেখানে 100 জন মতন আমার দুই বাড়ির তরফে ফিজিক্যালি থাকবে এবং বাকি 350 জন যারা রয়েছে তাদের আমরা থ্রু জোম্যাটো, এটা ওয়েস্ট বেঙ্গলের সব অনেক কটা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে রিলেটিভসগুলো, বন্ধু বান্ধবরা, বেঙ্গালোরে আমার এক ভাই থাকে তার কাছে, এদেরকে পুরো ওই অনলাইন ডেলিভারি সিস্টেম দিয়ে খাবারটা পৌঁছে দেওয়া হবে রাত্রের ট্রিটটা আমাদের তরফ থেকে ডিনার। মাঘে বিয়ের দিন স্থির, কিন্তু তার আগেই পাত্রের কোভিড। শুধু তাই নয়, পাত্রকে ভর্তি হতে হয় হাসপাতালেও, তখনই মাথায় প্রায় বাজ পড়ে অভিভাবকদের, কি হবে, কাকে ছেড়ে কাকে বাদ দেবেন তারা, এতে তো সমস্যা বাড়বে। কিন্তু এই উপায় শুনে প্রথমে চমকে গেলেও পরে মেনে নিয়েছেন সকলেই। ঠিক কিভাবে হচ্ছে বিয়েটা? যারা অ্যাটেন্ড করবে, খুব ক্লোজ ফ্রেন্ড অর রিলেটিভ যারা গুগল মিটের সাহায্যে অ্যাটেন্ড করবে আমাদের বিয়েটা, তাদের যদি খাবার দাবারটা সম্পূর্ণভাবে জোম্যাটো মারফত তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি তাহলে কেমন হয়। তো এই আইডিয়াটা খুবই ইউনিক বলে আমার মনে হয়েছিল এবং আমার মনে হয় যে এই আইডিয়াটা অনেক জনকে উপকৃত করবে। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার মিলিয়ে 100 জন হাজির থাকবেন আর বাকিরা থাকবেন ভার্চুয়াল মাধ্যমে। শুধু তাই নয়, নিমন্ত্রিতদের ভুরি ভোজের আয়োজনও করা হচ্ছে আর সেটা হবে ভার্চুয়াল মাধ্যমে। এই পরিকল্পনা দেখে আগ্রহ প্রকাশ করে জোম্যাটো ফুড ডেলিভারি সংস্থা। কোভিডকালে এমন একটা উদ্যোগের অংশ হতে চেয়ে যোগাযোগ করেন তারা, জানালেন সন্দীপন সরকার। এটার জন্য প্রায় একটা 7 জনের মতন টিম যারা এটা পুরোটা কাজটা করছে, খুব চ্যালেঞ্জিং। এবং আমাদের প্রথমে যখন আমরা এটা ভেবেছিলাম একটুখানি ভয় লাগছিলো যে কী হবে না হবে, কিন্তু এখন সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং মনে হচ্ছে এটা সাকসেসফুলি আমরা করতে পারবো। অনেকে ফাজদামি মেরে বলছিলো যে তাহলে গিফটটা কী হবে, গিফট আমরা কীভাবে পাঠাবো, খুব মজার ব্যাপার। তো আমরা যদি অনলাইনে বিয়েটা দেখাতে পারি, অনলাইনে খাবারটা খেতে পারি, তাহলে গিফটটা অনলাইনে হতেই পারে, ফ্লিপকার্টের মাধ্যমে গিফটটা আসবে বা জিপে ফোনপে করে দেবে। তো এইভাবে লোকজনকে একটু মজার ছলেই বলছি, দেখা যাক কতটা আমরা কি করতে পারি। অদিতি জানালেন শুধু কি তাই, আমাদের এই পরিকল্পনার কথা সোশ্যাল মিডিয়ায় পড়ে বিয়েতে ভার্চুয়ালি হাজির থাকতে চাইছেন বহু মানুষই, তাই একেবারে আমন্ত্রিত আত্মীয়দের জন্য একটি লিংক ক্রিয়েট হবে আর একটি গুগল মিট লিংক থাকবে আগ্রহী অন্য ব্যক্তিদের জন্য। আর আমন্ত্রিতরা ভারতের যে যেখানে আছেন তাদের কাছে একই ফুড প্যাকেট সুন্দরভাবে পৌঁছে দেবে জোম্যাটো, এমনই পরিকল্পনা। দুজনের এই ভাবনা আপাতত সাড়া ফেলে দিয়েছে বর্ধমানে আর নেটদুনিয়ায়। সকলেই চাইছেন 24শে জানুয়ারি একবার অনলাইনে বিয়ের আসরে হাজির থাকতে। নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, এবিপি লাইভ।